হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য মুভি মেকার। চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রিপশন যেভাবে বাড়ছে তার থেকে আমি এটুকু বুঝতে পারছি যে ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে যে একটা স্ক্রিপ্ট রাইটার অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করে। তো একজন স্ক্রিপ্ট রাইটার বিভিন্নভাবে ইনকাম করতে পারে। তারা ইউটিউবের জন্য লিখতে পারে, তারা বিভিন্ন ডকুমেন্টারি ফিল্মের জন্য লিখতে পারে, তারা ওয়েব সিরিজের জন্য লিখতে পারে, তারা ফিল্মের জন্য লিখতে পারে। তো বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন রকমের ইনকাম হয়। তো কোন কোন ক্ষেত্র থেকে কত কত ইনকাম একটা স্ক্রিপ্ট রাইটার করে থাকে, আমাদের অল ইন্ডিয়ার যে স্ক্রিপ্ট রাইটিং অ্যাসোসিয়েশন আছে তারা কি রেট বেঁধে দিয়েছে, এবং আমাদের কলকাতায় একটা রাইটার এক একটা ক্ষেত্রে কত টাকা করে ইনকাম করতে পারে, তার সমস্ত ডিটেলস আমি এখানে ব্যাখ্যা করব এই ভিডিওতে। তো অবশ্যই আমার সাথে জড়িত থাকুন এবং পুরো ভিডিওটা একটুও স্কিপ না করে দেখুন, তাহলে একটা স্ক্রিপ্ট রাইটার কলকাতায় বসে কত টাকা ইনকাম করে তার সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে যাবে। আরও একবার রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলে গিয়ে আরও যে অন্যান্য ভিডিও রয়েছে, ফিল্ম মেকিং, স্ক্রিপ্ট রাইটিং, এই সমস্ত বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, তো ভিডিওগুলোকে দেখুন এবং ভিডিওগুলোতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো প্রথম প্রশ্ন, একটা ইউটিউবে শর্ট ফিল্মের জন্য একটা স্ক্রিপ্ট রাইটার কত টাকা ইনকাম করতে পারে। তো এটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে। সবথেকে প্রথমে যেটা নির্ভর করে সেটা হচ্ছে আপনি যে শর্ট ফিল্মটার জন্য লিখছেন তার বাজেট কত। যদি অল ইন্ডিয়া বেসিসে কোনো শর্ট ফিল্ম লেখা হয় যেটা কিনা কোনো বড় ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউট করবে বা কোনো বড় জায়গায় দেখানো হবে, তো তার বাজেট কিন্তু অল ইন্ডিয়া বেসিসের যে শর্ট ফিল্মগুলো হয় তার বাজেট কিন্তু অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে একটা স্ক্রিপ্ট রাইটার 30,000-50,000 টাকা পর্যন্ত পেতে পারে। কিন্তু কলকাতায় বসে যে শর্ট ফিল্মগুলো সাধারণত আমাদের আশেপাশে তৈরি হয়ে থাকে সেগুলোর বাজেটই হয়তো 15,000-20,000 টাকা। তো সেখানে তারা এত টাকা স্ক্রিপ্ট রাইটারকে কোথায় দেবে? তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট রাইটার কী করে, ওই প্রোডিউসার বা ডাইরেক্টরের সাথে বসে নেগোসিয়েশন করে যে আমার এই টাকা চাই, তারা বলে আপনাকে আমরা এতটা দিতে রাজি আছি। তো উভয় পক্ষ নিজেদের মধ্যে নেগোসিয়েট করে এই অ্যামাউন্টটা ফিক্স করে। তো কথা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট রাইটার মিনিমাম কত টাকা একটা স্ক্রিপ্টের জন্য চাইতে পারে। তো একজন নতুন স্ক্রিপ্ট রাইটার যে কিনা মার্কেটে নতুন নতুন লেখা শুরু করেছে, সে মোটামুটি ওই 1,000 টাকা থেকে শুরু করে 5,000 টাকার মধ্যে পেমেন্ট পেতে পারে। আর যারা স্টাবলিশ স্ক্রিপ্ট রাইটার, যাদের কিনা মার্কেটে এস্টাবলিশমেন্ট রয়েছে, তারা কিন্তু নিজের রেট নিজেরা ফিক্স করে। তারা প্রোডিউসার ডাইরেক্টরের সাথে নেগোসিয়েট করে নিজের পছন্দ মতো রেট নিয়ে থাকতে পারে। এবার প্রশ্ন হচ্ছে একটা সিরিয়াল স্ক্রিপ্ট লিখে একটা স্ক্রিপ্ট রাইটার কত টাকা ইনকাম করে। তো সেটা বুঝতে গেলে সবচেয়ে আগে আমাদের সিরিয়ালের স্ক্রিপ্ট রাইটিংয়ের স্ট্রাকচারটাকে বুঝতে হবে। তো সবচেয়ে প্রথমে যেটা হয়ে থাকে, একটা সিরিয়ালের ক্ষেত্রে একজন বড় স্ক্রিপ্ট রাইটার বা একটা বড় স্ক্রিপ্ট রাইটিং এজেন্সি থাকে যারা কিনা চ্যানেলের সাথে ডাইরেক্টলি জড়িত থাকে। তারা কী করে, চ্যানেলকে নিজেদের স্টোরি লাইন অ্যাপ্রোচ করে এবং চ্যানেল তাদেরকে বা যা পার্টিকুলার প্রোডিউসার আছে যারা তাদেরকে অ্যাপ্রোচ করে এবং তারা তাদেরকে স্ক্রিপ্ট লিখতে দেয়। তো এই যে মেজর বা মেন স্ক্রিপ্ট রাইটার থাকে তার আন্ডারে অনেকগুলো অ্যাসোসিয়েট স্ক্রিপ্ট রাইটার কাজ করে। তো যিনি মেজর বা মেন স্ক্রিপ্ট রাইটার থাকেন তিনি কী করেন, ওই প্রোডাকশন হাউস বা চ্যানেলের সাথে কথা বলে নিজের যে পেমেন্ট আছে সেটাকে তিনি তৈরি করেন। আর অ্যাসোসিয়েট স্ক্রিপ্ট রাইটার যারা আছে তারা কী হচ্ছে, এনার আন্ডারে কাজ করেন মান্থলি পেমেন্টের বেসিসে। এবারই মান্থলি পেমেন্ট কত হবে সেটা ডিপেন্ড করছে যে ওই যে যিনি মেন স্ক্রিপ্ট রাইটার বা এজেন্সি আছে স্ক্রিপ্ট রাইটিংয়ের, তারা চ্যানেলের সাথে কত টাকা ফিক্স করেছে। তো সেক্ষেত্রে তারা একটা ইনকাম পায় এবং যারা অ্যাসোসিয়েট স্ক্রিপ্ট রাইটার থাকে তারা মান্থলি স্যালারি পেয়ে থাকে। তো এটা কত হতে পারে এটা ডিপেন্ড করছে সিরিয়ালের বাজেট, কোন চ্যানেলে দেখানো হচ্ছে এইসবের ওপর। সাধারণত মান্থলি স্যালারি যেটা হয়ে থাকে স্ক্রিপ্ট রাইটারের 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এরকম বিভিন্ন রকমের স্ল্যাব বা স্লট হয়ে থাকে। তো আপনার যত এক্সপিরিয়েন্স বেশি থাকবে, আপনি যত ভালো এজেন্সির সাথে কাজ করবেন তত কিন্তু আপনার মানে যে মান্থলি স্যালারি আছে সেটা কিন্তু বাড়তে থাকবে। তবে এক্ষেত্রে একটা যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে এই যে প্রোডিউসার থাকে বা যারা এই প্রোডাকশন হাউস থাকে যারা এই সিরিয়ালগুলো তৈরি করে, তারা কিন্তু এই সিরিয়ালের যারা স্ক্রিপ্ট রাইটার থাকে বা অন্যান্য টেকনিশিয়ান থাকে তাদের কিন্তু স্যালারিটা একটু লেটে পেমেন্ট করে থাকে। মানে হচ্ছে আপনার জানুয়ারি মাসের স্যালারিটা হয়তো ফেব্রুয়ারি মাসের শুরুতে না এসে মার্চ বা এপ্রিলের শুরুতে কখনো কখনো আসতে পারে। এই প্রবলেম কিন্তু আমরা আমাদের রিসেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে 1-2 মাস কিন্তু স্যালারি পিছিয়ে পিছিয়ে আসছে। এটা কিন্তু প্রোডাকশন হাউসের সাথে এই নিয়ে টেকনিশিয়ানদের অলরেডি একটা সমস্যা হয়ে রয়েছে। তো আমি যদি মনে করি আমি সিরিয়াল স্ক্রিপ্ট রাইটিং নিজের কেরিয়ার হিসেবে দেখব, তাহলে কিন্তু আমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমার কিন্তু পেমেন্ট পেতে একটু এদিক ওদিক হতে পারে। আমার চ্যানেলে ফিল্ম এবং ফিল্ম মেকিং রিলেটেড এই সমস্ত ভিডিওগুলো রয়েছে, তো আপনারা অবশ্যই চ্যানেল ভিজিট করুন এবং এই ভিডিওগুলো দেখুন, এবং লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকেও আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন।
পরের প্রশ্ন, একটা ওয়েব সিরিজের জন্য একটা স্ক্রিপ্ট রাইটার কত টাকা পেতে পারে? তো এটা ডিপেন্ড করে যে ওয়েব সিরিজের কটা এপিসোড হয়েছে তার উপর। ওয়েব সিরিজে সাধারণত 4টে, 6টা, 8টা, 10টা এরকম অনেকগুলো এপিসোড হয়ে থাকে। তো যেটা হয়ে থাকে প্রোডিউসার বা প্রোডাকশন হাউসের সাথে বা চ্যানেলের সাথে বা মানে ওটিটি প্ল্যাটফর্মগুলোর সাথে, সেটা হচ্ছে যে একটা স্ক্রিপ্ট রাইটার পার এপিসোড কত টাকা নেবে সেটা নেগোসিয়েশন করে ঠিক হয়, এবং যতগুলো ওয়েব সিরিজের এপিসোড তৈরি হয় ওই পার্টিকুলার অ্যামাউন্টকে ওই ততগুলো এপিসোড দিয়ে মাল্টিপ্লাই করে একটা টোটাল অ্যামাউন্ট একটা স্ক্রিপ্ট রাইটার পেয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, একজন নতুন স্ক্রিপ্ট রাইটার যদি ওয়েব সিরিজের জন্য লিখতে থাকে তাহলে সে কত টাকা পেতে পারে? তো এটা ডিপেন্ড করছে কিন্তু সম্পূর্ণরূপে ওয়েব সিরিজের বাজেটের ওপর, বা ভালো কথায় বলতে গেলে ওয়েব সিরিজের পার এপিসোড বাজেটের ওপর। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা ধরে নিলাম যে একটা ওয়েব সিরিজের পার এপিসোড বাজেট হচ্ছে 80,000 টাকা। তো সেক্ষেত্রে একজন নতুন স্ক্রিপ্ট রাইটার কিন্তু ওই 1,000-5,000 টাকার আশেপাশে ডিমান্ড করতে পারে, এবং সে কিন্তু এই টাকাটা পেয়েও যাবে। আর যারা এস্টাবলিশড স্ক্রিপ্ট রাইটার থাকে তাদের তো ফিক্সড পেমেন্ট থাকে, তো তারা তখন নিজেদের পেমেন্ট বলে এবং নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু একটা পেমেন্ট তারা পেয়ে থাকে। পরের প্রশ্ন, একটা ফিচার ফিল্মের জন্য একটা স্ক্রিপ্ট রাইটার, একজন নতুন স্ক্রিপ্ট রাইটার কত টাকা ডিমান্ড করতে পারে? তো এটার জন্য আমাদের যে অল ইন্ডিয়া স্ক্রিপ্ট রাইটার্স অ্যাসোসিয়েশন আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট রেট বেঁধে দিয়েছে। তো সবচেয়ে আগে আমরা সেই রেটটা জেনে নিই। তো অল ইন্ডিয়া স্ক্রিপ্ট রাইটার অ্যাসোসিয়েশন অনুযায়ী মানে বক্তব্য অনুযায়ী একটা ফিল্মের বাজেট যদি 5 কোটি টাকার নিচে হয় তাহলে একজন স্ক্রিপ্ট রাইটার 9,00,000 টাকা পেতে পারে। একটা ফিল্মের বাজেট যদি 5 কোটি থেকে 15 কোটির মধ্যে হয় তাহলে একজন স্ক্রিপ্ট রাইটার মিনিমাম 18,00,000 টাকা তার পাওয়া উচিত। আর যদি ফিল্মের বাজেট 15 কোটির ওপরে চলে যায় তাহলে একজন নতুন স্ক্রিপ্ট রাইটারের মিনিমাম 27,00,000 টাকা পাওয়া উচিত। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কলকাতায় যে কাজ করে থাকি সেখানে এক একটা ছোট বাজেটের যে ফিচার ফিল্ম তৈরি হয় সেগুলোর বাজেটই হয়তো 30,00,000-35,00,000 এরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে একটা নতুন স্ক্রিপ্ট রাইটারকে একটা প্রোডাকশন হাউস কতটা পেমেন্ট করে থাকে? তো এটা সাধারণত ডিপেন্ড করে কোন প্রোডিউসার, ডাইরেক্টর এবং প্রোডাকশন হাউসের সাথে আমরা কাজ করছি। তো একজন নতুন স্ক্রিপ্ট রাইটারকে মোটামুটি যদি ফিল্মের বাজেট 30-35,00,000 টাকা হয়ে থাকে তাহলে একটা নতুন স্ক্রিপ্ট রাইটার ওই 30-50,000 টাকার মধ্যে সে চার্জ করে থাকতে পারে এবং এই পেমেন্টটা কিন্তু সে পেয়ে যাবে। আর যারা স্টাবলিশ স্ক্রিপ্ট রাইটার হয়, যারা একটু বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করে যেখানে কিনা বাংলা সিনেমার যে বাজেট 1 কোটি টাকার উপরে চলে যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত স্ক্রিপ্ট রাইটারদের একটা আলাদা ফিক্সড পেমেন্ট আছে এবং প্রোডাকশন হাউসের সাথে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে সেই পেমেন্টটা ফিক্স হয় এবং সেই পেমেন্টটা তারা পেয়ে থাকে। এবার আজকের শেষ আলোচনা, যে বেশিরভাগ ক্ষেত্রে যখন নতুন স্ক্রিপ্ট রাইটার একজন কোনো মানে প্রোডিউসার বা ডাইরেক্টর বা প্রোডাকশন হাউসে যায় তাকে অধিকাংশ ক্ষেত্রে বলা হয়ে থাকে যে তোমাকে স্ক্রিপ্টের জন্য আমরা কোনো রকম পেমেন্ট করব না। কী করা হবে, তোমার নামটা যে টাইটেল কার্ডে দেখানো হচ্ছে এটাই তোমার জন্য খুব বড় ব্যাপার, তার জন্যই আমরা কিন্তু তোমার স্ক্রিপ্টের জন্য তোমাকে কোনো রকম পেমেন্ট করব না। তো এক্ষেত্রে আমরা কাজ করব কি করব না, এ বিষয়ে স্ক্রিপ্ট রাইটার মহলে দু রকমের মতামত রয়েছে। তো আমি দু রকম মতামতই বলছি। প্রথমটা যেটা হচ্ছে সেটা আমি বহু স্ক্রিপ্ট রাইটারকে দেখেছি যে তারা গিয়ে বিভিন্ন প্রোডাকশন হাউসে চুপচাপ বসে থাকে, তারা ওখানে যায় বাজে খেজুরে গল্প করে, দিনের পর দিন নিজের টাইম ওয়েস্ট করে এবং নিজের যে স্ক্রিপ্টটা আছে এবং ওয়েট করে যে কবে আমার জন্য একটা কাজ আসবে। তো যখনই ডাইরেক্টর একটা কাজ পাচ্ছে সে নিজের তাড়াতাড়ি কাজটা করে দিচ্ছে, তার জন্য প্রায় টাকা পাচ্ছে না বা খুব সামান্য একটা অ্যালাউন্স পাচ্ছে, তো সেটাকে নিয়ে সে খুশি এবং সে খুব আনন্দিত যে তার নামটা টাইটেল কার্ডে আসছে। তো আমি এই মতামতের সম্পূর্ণ বিরোধী, কারণ আমি দেখেছি এই রকম যারা স্ক্রিপ্ট রাইটার থাকে তারা কিন্তু ইন্ডাস্ট্রিতে বেশি দিন টিকতে পারে না। কারণ আপনি নিজেই ভেবে দেখুন যে নিজের পকেটের পয়সা খরচা করে একটা প্রোডাকশন হাউসে বসে থেকে নিজে খেটে স্ক্রিপ্ট লিখে সেটাকে আবার ফ্রিতে দিয়ে আপনি কতদিন পর্যন্ত চালাতে পারবেন? তো এইভাবে চালানো সম্ভব না। ওরকম একটা দুটো সিনেমার টাইটেল কার্ডে শুধুমাত্র নামটাই আসে, কাজের কাজ কিন্তু আর কিছু হয় না। আমি পার্সোনালি সেকেন্ড মতামতে বিশ্বাসী যে আমি উইদাউট পেমেন্ট একটা কাজও করব না। আমাকে কম পেমেন্ট দিতে পারেন, মিনিমাম পেমেন্ট দিতে পারেন, কিন্তু আমি নিজের কেরিয়ারের স্টার্টিং থেকে শুরু করে এখনও পর্যন্ত ফ্রিতে কোনো দিন কোনো কাজ করিনি। কেন, আমি যে কাজটা করছি তার জন্য আমাকে একটা খাটনি হচ্ছে, আমার জিনিসটা টাইপ করতে, আমার জিনিসটাকে প্রিন্ট করতে, আমার যাতায়াতের খরচা, এছাড়াও আমি যে বাড়িতে কম্পিউটারে লিখছি আমার একটা ইলেকট্রিক বিল এবং অন্যান্য বিভিন্ন এক্সপেন্সেস রয়েছে। তো এইগুলোর জন্য একটা মিনিমাম পেমেন্ট আমাকে করতেই হবে। তো এই মিনিমাম পেমেন্ট ছাড়া আমি কিন্তু কখনো স্ক্রিপ্ট লিখে থাকি না, এবং আমি আপনাদেরকেও
এটা বলে থাকবো, সাজেস্ট করে থাকবো যে অবশ্যই একটা পেমেন্ট ছাড়া কাজ কখনো করবেন না। কারণ আপনি মনে করতে পারেন যে একটা দুটো সিনেমায় আমি হয়তো ফ্রিতে লিখবো, লিখলে আমার তার থেকে কাজ পাবো, তো আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি এরকম কাজ কিন্তু পাওয়া যায় না। যারা এই রকম ধান্দাবাজ প্রডিউসার ডাইরেক্টর প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু এই সারা জীবন আপনার কাছ থেকে ফ্রিতে লিখিয়েই যাবে, একটা দুটো তিনটে, এবং কোনোদিন আপনাকে একটা কানা করিয়েও ঠেকাবে না। তাই প্রথম থেকে যদি আপনার মনে হয় আপনি স্ক্রিপ্ট রাইটিংকে প্রফেশন হিসেবে নেবেন, এটা আপনার বাড়ির খরচা চালাবেন এবং আপনার ব্রেড অ্যান্ড বাটার আর্নিংয়ের প্রসেস হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা নিয়ে স্ক্রিপ্ট রাইটিং শুরু করুন। আপনি প্রথম ক্ষেত্রে একটু কম চাইতে পারেন, মিনিমাম চাইতে পারেন, আপনার সাবসিস্টেন্স লেভেল অফ চাই মানে ওয়েজ চাইতে পারেন, কিন্তু আপনি টাকা অবশ্যই নেবেন। আর আজকের শেষ প্রশ্ন, তাহলে এক কথায় একজন স্ক্রিপ্ট রাইটার, সে শর্ট ফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, সে কত চার্জ করতে পারে? তো আমি মোটামুটি একটা রুল অফ থাম্ব আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা সে শর্ট ফিল্ম করুন, ওয়েব সিরিজ করুন, ফিল্ম করুন, ডকুমেন্টারি করুন, যা খুশি করুন না কেন, মোটামুটি সবথেকে আগে আপনার প্রোডিউসার ডাইরেক্টরকে এটা জিজ্ঞেস করুন যে বাজেট কত। তারা আপনাকে তো বিভিন্ন রকমের বাজেট বলবে, আপনি মোটামুটি আপনার যে স্টোরি সেখানে তৈরি হচ্ছে আপনি তার একটা বাজেট মোটামুটি তৈরি করুন যে এই বাজেট লাগবে। তো আপনার যে টোটাল বাজেট লাগবে তার 3-5% এর মধ্যে আপনি চার্জ করুন, এটা আপনি বলুন আপনি নেবেন, এবং এটা কিন্তু আপনাকে প্রোডিউসার ডাইরেক্টর পেমেন্ট করে দেবে। আমি আমার চ্যানেলে এরকম ফিল্ম এবং ফিল্ম মেকিং রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও একের পর এক নিয়ে আসবো, তো আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন। আর দেখা হবে পরের ভিডিও, সবাই ভালো থাকবেন, বাই।